যখন আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে অডিও কথা বলেন, তো সেই অডিও কলটা কিভাবে রেকর্ড করবেন? তো সিম কার্ডের মাধ্যমে যে কলগুলো করেন, তো সেগুলো দেখা যায় রেকর্ড করার অনেক অপশন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফোনে ইন্টারনাল রেকর্ডার থাকে, এছাড়াও প্লে স্টোরে প্রচুর অ্যাপ আছে এগুলো রেকর্ড করার। বাট সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো আছে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে অডিও কথা বলেন, সেগুলো রেকর্ড করা অনেক ঝামেলাপূর্ণ। প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে রেকর্ড করলে দেখা যায় যে আপনি রেকর্ড হচ্ছে ঠিকই, বাট যে কোনো এক পক্ষের কথা শোনা যাচ্ছে, হয় আপনার কথাগুলো রেকর্ড হচ্ছে অথবা অপর পক্ষে যে কথা বলছে তার কথাগুলো রেকর্ড হচ্ছে, অর্থাৎ একসাথে দুইজনের কথা রেকর্ড হচ্ছে না। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যারা অডিও কল রেকর্ড করার জন্য স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেছে। স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে তারা মূলত ভিডিও রেকর্ড করতেছে, কিন্তু আমি তো জাস্ট অডিও কলটা রেকর্ড করব, আমার তো ভিডিও বা স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন নেই, আমার জাস্ট অডিওটা রেকর্ড করার প্রয়োজন, অর্থাৎ আমার দরকার একটা MP3 ফাইল। তো সেক্ষেত্রে আমি কেন স্ক্রিন রেকর্ড করতে যাব? সেক্ষেত্রে আমার ফাইল সাইজটা বড় হয়ে যাবে, তাছাড়াও নানান প্রবলেম। তো আজকে আমি এমন একটা অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে আপনি শুধুমাত্র অডিওটা রেকর্ড করতে পারবেন, অডিও কল রেকর্ড করলে দুজনের কথাই শোনা যাবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বারে লিখবেন ইন্টারনাল অডিও রেকর্ডার, লিখে সার্চ দিবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এই যে ইন্টারনাল স্ক্রিন রেকর্ডার, এই অ্যাপটি জয়া জোন টেক। তো অ্যাপটি 4.9 MB আপনারা ইনস্টল করবেন, আমার ইনস্টল হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে, প্রসেসে আছে, একটু ওয়েট করেন। ওকে, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাপটি ওপেন করব, আপনাদের শুরু থেকে ওপেন করে দেখাই। এই যে এটি সেই অ্যাপ, তো আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা পারমিশন চাইবে আপনার কাছ থেকে, প্রথমেই অ্যালো পারমিশন, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে বাটনটা অন করে দেবেন। ওকে, অ্যাপের কাজ শেষ, ব্যাক করবেন, তারপরে অ্যালো ক্লিক করবেন। ওকে, এরপর আপনারা প্রথমে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর রেজলিউশন আপনারা চাইলে 1080 পিক্সেল অথবা 720 পিক্সেল রাখতে পারেন, আমি 720 পিক্সেলে রাখছি। ফ্রেম রেট এগুলো ডিফল্ট যেগুলো আছে সেটাই থাক, বিট রেট, ওরিয়েন্টেশন অটো থাক, সমস্যা নেই। এই যে অডিও, এটাই হচ্ছে মূল জিনিসটা। এক্ষেত্রে আপনারা যদি ইন্টারনাল প্লাস এক্সটার্নাল অডিও সিলেক্ট করেন, তাহলে হবে কি যে আপনি নিজে যে কথাটা বলছেন সেটা হচ্ছে এক্সটার্নাল অডিও, আর আপনার ফোন থেকে যে সাউন্ডটা জেনারেট হচ্ছে, অর্থাৎ আপনার অপরপক্ষ থেকে যে কথাটা বলছে তার কথাটা ডিভাইস থেকে জেনারেট হচ্ছে, এটা হচ্ছে আপনার ইন্টারনাল সাউন্ড। তার মানে আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে দুজনের কথাই শোনা যাবে, কিন্তু আপনি যদি নিচের অপশনটা সিলেক্ট করেন তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র অপরপক্ষে কথাটা সেভ হচ্ছে, বাট আপনি যে কথা বলছেন সেটি সেভ হবে না। তো আপনারা প্রথম অপশনটা সিলেক্ট করবেন, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল অডিও। ওকে, তারপর কাউন্ট ডাউন রাখতে পারেন, এটা আপনার খুশি। দেন সেভ ডিরেক্টরি, আপনি ফাইলটা কোথায় সেভ করে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আমি চেঞ্জ করতেছি না, দ্যাটস অল। এরপর এখানে হচ্ছে অডিও, আপনার সেভ করা ফাইলগুলো এখানে এসে থাকবে, আর আপনি যদি স্ক্রিন রেকর্ড করেন সেগুলো এখানে সেভ
সেভ হয়ে লিস্ট আকারে দেখাবে, শো করবে আর কি। ওকে, আপনি বের হয়ে আসেন। এরপর যখন রেকর্ড করতে যাবেন এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন। এই দেখুন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে রেকর্ড অডিও আর একটা হচ্ছে রেকর্ড স্ক্রিন। তো রেকর্ড অডিওতে ক্লিক করলে অডিও রেকর্ড শুরু হবে, রেকর্ড স্ক্রিনে ক্লিক করলে ভিডিও স্ক্রিন রেকর্ড শুরু হবে। তো আমি অডিও রেকর্ড অডিওতে ক্লিক করতেছি। দেখুন আপনার কাছে একটা পারমিশন চাচ্ছে, অ্যালো দিয়ে দিন। সরি, ওকে আমি অ্যালো দিয়ে দিচ্ছি। এই দেখুন রেকর্ডিং শুরু হয়ে গেছে। অলরেডি 4 সেকেন্ড 5 সেকেন্ড রেকর্ড হয়েছে, আমি স্টপ করে দিচ্ছি। ওকে, এখানে একটি অ্যাড শো করছে, আমি অ্যাডটি কেটে দিচ্ছি। এরপর এই যে আমি অডিওটা রেকর্ড করলাম, এখানে দেখুন এই যে একটি লিস্ট আকার দেখাচ্ছে, এখানে ক্লিক করলে অডিও প্লে হবে। আর স্ক্রিন রেকর্ড করলে এখানে এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন, রেকর্ড স্ক্রিন, এখানে ক্লিক করলে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি একটা স্ক্রিন, এছাড়াও আপনি চাইলে এখানে ক্লিক করে এটার মাধ্যমে, এটাতে ক্লিক করে অডিও রেকর্ড করতে পারেন, এটাতে ক্লিক করে ভিডিও রেকর্ড করতে পারেন, স্ক্রিন রেকর্ড করতে পারেন।